বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি আমার ফোনকে ইউজ করছি। তো দেখো, আমি আমার অ্যাপ্লিকেশানগুলোকে সরাচ্ছি, কিন্তু আমার ফোনের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে যেন মনে হচ্ছে যে ক্যামেরা চালু আছে। মানে আমার ফোন কিন্তু পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আমি যেখানে ইচ্ছা কিন্তু ক্যামেরাকে ঘোরাতে পারি, আর এর সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার চাইলে অ্যাপ্লিকেশানগুলোকেও ইউজ করতে পারি। তো বুঝতেই পারছো, আমার অ্যাপ্লিকেশানগুলোকে আমি সিলেক্ট করছি। তো তোমরা চাইলে কিন্তু আজকে এই ভিডিওটা দেখার পরে তোমাদের ফোনকে একদম ট্রান্সপারেন্ট করতে পারবে। আর এরকমভাবে কিন্তু যে দেখবে তোমার ফোনকে, সে কিন্তু চমকে উঠবে আর একবার হলেও জিজ্ঞাসা করবে যে এটা কীভাবে হচ্ছে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এটা কীভাবে সম্ভব হতে পারে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশানকে ওপেন করতে হবে। ওপেন করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখো তিনটে অপশান আছে, একটা হচ্ছে লাইভ ওয়ালপেপার, একটা আছে ট্রান্সপারেন্ট, একটা আছে অ্যাপ ইনফরমেশান। তো আমরা এখানে চাইছি ট্রান্সপারেন্ট করতে, তো আমাদেরকে এখানে ট্রান্সপারেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করলে কয়েকটা পারমিশন চাইবে, দেখো তো পারমিশনগুলো একদম ঠিকঠাক দিয়ে দেবে, নাহলে কিন্তু কাজ করবে না। এরপরে দেখো এখানে আমাদের সামনে, দেখো এখানে আমাদের ফোন কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো সামনের ক্যামেরার মতো কিন্তু একদম খুলে গেছে। তো এরপর দেখো এখানে সেট ওয়ালপেপার বলে যে অপশন, তো সেখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো করলাম, করার পরে এটাকে হোম স্ক্রিন বা হোম স্ক্রিন লক স্ক্রিনে করো তো আমরা। তো দেখো এটা সেভ হয়ে গেল। এরপরে দেখো লাইভ ওয়ালপেপার তোমার সামনে এরকমভাবে চলে আসবে, ঠিক আছে। তো আমরা দেখো আমাদের ফোনের যে হোম পেজ, সেখানে আমরা চলে এসেছি। তো দেখতে পাচ্ছ আমার ফোনের সব অ্যাপ্লিকেশানগুলোকে আমি সরাচ্ছি, কিন্তু এখানে দেখো আমার ফোনের কিন্তু ক্যামেরা চালু রয়েছে। তার মানে হলো যে আমাদের ফোন কিন্তু পুরোপুরিভাবে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এবার আমি চাইলে কোনো অ্যাপ কি ইউজ করতে পারি এখান থেকে। তো দেখো এখানে আমি ফেসবুককে ওপেন করছি, ফেসবুককে ওপেন করলে কিন্তু ফেসবুক এরকমভাবে চলে এসছে। এরপরে দেখো আবার কিন্তু আমাদের ফোনের যে হোম পেজ আছে, সেখানে আসলে কিন্তু সব অ্যাপগুলোকে আমরা দেখতে পাচ্ছি, আর আমাদের ফোন কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যে আমাদের যেন ফোনের ক্যামেরা চালু আছে। তো এরকমভাবে কিন্তু তোমরা চাইলে খুব সহজে নিজেদের ফোনকে কিন্তু ট্রান্সপারেন্ট করতে পারবে। এবার দেখিয়ে দেবো যে অ্যাপ্লিকেশানটার কী নাম ছিল। তো আমরা প্লে স্টোরে চলে গেলাম, দেখো ট্রান্সপারেন্ট স্ক্রিন অ্যান্ড লাইভ ওয়ালপেপার। আর একটা জিনিস দেখানোর আছে, সেটা হলো যে এখানে কিন্তু তোমরা কিন্তু অনেক ট্রান্সপারেন্ট কিন্তু ইমেজও পেয়ে যাচ্ছ। তো এখান থেকে আমরা এক্সিট করলাম, তো আবার ওপেন করবো এটাকে। তো ওপেন করলে যেটা বললাম যে লাইভ ওয়ালপেপার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, একদম ট্রান্সপারেন্ট লাইভ ওয়ালপেপার। এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, এবং এগুলোকে চাইলে কিন্তু তোমার ফোনের যে স্ক্রিন রয়েছে সেখানে কিন্তু তোমরা চাইলে সেটও করতে পারবে। তো দেখো লাইভ ওয়ালপেপার অপশন চলে এসেছে, তো আমরা এখান থেকে ব্যাক করবো। তো লাইভ ওয়ালপেপারে আমরা ক্লিক করবো এখানে। তো এখানে দেখো সেট ওয়ালপেপারের অপশান আসছে, তো সেট ওয়ালপেপারে ক্লিক করবে এখানে। এরপর দেখো হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে ক্লিক করতে পারবে। ক্লিক করলে দেখো এই ওয়ালপেপার কিন্তু আমার ফোনে সেট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ দারুণ একটা প্যারাসুটের ওয়ালপেপার রয়েছে। তো এরকমভাবে কিন্তু তোমরা ওয়ালপেপার সেট করতে পারবে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা সব খুব কাজে লাগবে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।